তখন আমরা প্রতিদিন আমরা কিন্তু কলেজে অবস্থান করতেছি। পয়লা মাস থেকে কন্টিনিউ আমরা সকাল বিকেল রাত্রে আমরা কলেজে অবস্থান করতাম। যেদিন 25শে মার্চ যেদিন হানাদার বাহিনী আমাদের বাঙালিকে আক্রমণ করলো, সেদিন কিন্তু আমি 10টা পর্যন্ত কলেজে, রাত্রে 10টা পর্যন্ত কলেজের মাঠে আমরা 10-12 জন আমরা ওখানে ছিলাম। আমাদের প্রিন্সিপাল মহোদয় শাহ মোহাম্মদ খোরশেদ আলম উনি মাঠের দিকে আসেন, আসি আমাকে সম্বন্ধ করে বললেন যে আবুল হোসেন দেশের অবস্থা ভালো না, আমি 10টা খবর শুনে আসি, তোমরা দাদা বাড়িতে চলে যাও। আমি কিন্তু আমার বাইরে খুঁজে প্রায় 7 মাইল দূরে, আমি বাড়িতে গেলে সকালে আবার আসবো এই চিন্তা করে আমি বাড়িতে গেলাম না। পাশে 1 মাইল দক্ষিণ পূর্ব দিকে আমাদের আত্মীয় ছিল, আমি রাত্রে সেই আত্মীয় বাড়িতে ছিলাম। আমরা কিন্তু গ্রাম অঞ্চল আমরা এগুলো অনুভব করতে পারিনি। ভোরে যখন আমি আসার জন্য বাইরে হইলাম, আনসার ট্রেনিংটা আমার ছিল, ট্রেনিং করতে 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 ডাকাত লাঙ্গল আসি, ডান বাম দুটো দেখলাম, দেখার পর দেখি না সেনাবাহিনী অনেক দূরে দেখা যাচ্ছে গাড়িটা। আমি ছোট্ট রাস্তাটা ক্রস করলাম, ক্রস ওখান থেকে আমি যে দৌড় দিলাম সেই দৌড়ে প্রায় ওই 7 মাইল আমার সেই গ্রামের এলাকা, আমার বাড়ির এলাকা সবচেয়ে বড় বাজার যেটা আবুতলা বাজার, আমি সেই বাজারে পৌঁছলাম। আমি আমার দেখলাম হাজার হাজার মানুষ, হাজার হাজার দিয়ে গেছিল। আমরা সবাইকে নিয়ে মিছিল নিয়ে আমরা পেরিয়ে গেলে রওনা হইলাম। কতটুকু যাওয়ার পরে আমরা তো খালি আছে গুলির শব্দ শুনলাম, গুলির শব্দ শুনে আমরা সামনে দিয়ে আগেলাম না, আমরা ব্যাক করলাম। এর ফলে কোনো শুনলাম রিক্সা বা আরও সাধারণ মানুষকে মিলে তার 5 থেকে 7 লোক গুলি খেয়ে মারা গেছে। এপ্রিল সম্ভবত 11 থেকে 12 তারিখে আমরা 18 জন যুবক একটু দিয়ে আমরা রওনা হইলাম। আমরা প্রথমে হাঁটাপথে আমরা নিশ্চয় উত্তেজ না বহুইয়া ঘাট নামে একটা জায়গা আছে, সেই ঘাটটা আমরা নৌকা করি পারে ওখান থেকে হাঁটি আমরা ট্রেনের কাছাকাছি খাদিমপুর স্টেশন, খাদিমপুর স্টেশন ক্রস করি মধুগ্রাম হয়ে আমরা রাত্রে মধুগ্রামে একবার বললো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, রাত্রে ওখানে আমরা অবস্থা করলাম। ভোর রাত্রে উনি একটা লোক কাটাইলেন শ্রীনগর বর্ডারে কাছাকাছি, উনি একটু রেখে তুলে এসেছিলেন, দেখলেন না না একটু থমথম অবস্থা হালকা আছে। আমরা খুব তরিত গতিতে 7 থেকে 8 মিনিটে আমরা ঢাকা টাঙ্গুর ক্রস করি, ক্রস করে আমরা ইন্ডিয়া বর্ডারে খুব জঙ্গল এলাকা, ইন্ডিয়া বর্ডারটা জঙ্গল আছে, গাছগাছ আছে, বন আছে, বনের ভিতরে ইন্ডিয়ান আর্মিরা তাহলে হিন্দি বলতেছে, আমরা মনে করছি তারা পাঞ্জাবি। প্রথম তারা যখন একটু কথা বলতেছে সেই সুযোগ পাঞ্জাবি মনে করি আমরা আতঙ্ক দিই না, ফলে দিব না ওই আমার গাইডারদের যে আছে গাইডারের বলতে না আমি হিন্দি নামে অসুবিধা হবে না। আমরা ক্রস করি গেলাম শ্রীনগর দিয়ে, শ্রীনগর হয়ে ওখান থেকে আমরা একটা ন্যায় করি, ওখানে ছিল বোম্বাই একটা ট্রানজিট ক্যাম্প, ওখানে আমাদের 3 জন 7 জন ছিলেন, একটা ছিলেন লেখা শুনল বনি, আরেকটা ছিল কাইম নিজেমি, আরেকটা ছিলেন লম্বা মশার নামে একটা লোক আছে কর্নারের, এই 3 জনই ওখানে ছিলেন। আমাদের কর্নারে রিসিভ করি, তারপর একটা টাকা তুললাম, সেই টাকা তুলে আমরা হরিণে গেলাম, হরিণে দুটো কম একটা আর্মি কেম একটা ইউথ ক্যাম্প, আমরা ইউ কম অবস্থান করলাম। ওখানে 8-10 দিন ছিলাম, ওখানে আমাদের সাধারণত প্রশিক্ষণ ওই লেফট রাইট ইত্যাদি এগুলো আমাদেরকে প্রশিক্ষণ দিল। এরপর এখান থেকে আমাদেরকে পাঠাইল কোথায় উমপি, তো 18 জন 12 কি 13 জন আমরা 13 জন আমরা উমপিতে গেলাম, সেইখানে ইকুইপমেন্টে আমরা ভর্তি হইলাম, সেইখানে আমরা 28 দিন প্রশিক্ষণ নিলাম। আমাদের প্রশিক্ষণ ছিল কোনো গেরিলা, 28 দিন প্রশিক্ষণ নেওয়ার পরে ওখান থেকে আবার আমাদেরকে পাঠাইলো হরিণা, হরিণা থেকে আমরা পিছু ছিলাম, ওখান থেকে আমাদেরকে পাঠাইলো। আমরা ওখান থেকে বাংলাদেশে ঢুকলাম, আমার কমান্ডার ছিল মুজাম্মাল, আবার সেই শ্রীনগর হয়ে মদিনা হয়ে আমরা যখন ফাদুপুরের সঙ্গে কাছাকাছি তখন
আজকে ফুল এলো সন্ধ্যে আজ বিরাট সাতটা দিয়ে আমরা তখন ওখানে ফুলের গুরু ছিলাম তখন হলো আটের জন চারটা দিয়ে সাতটা দিয়ে আমরা সবাই শুয়ে গেলাম খুব বর্ষাকাল ছিল পানি ছিল পানি দিতে শুয়ে গেলাম তো আবার পূরণ করে আমরা হাঁটতে হাঁটতে পাঁচগুলো এক সন্ধ্যে আমরা ডুবলাম না এক সন্ধ্যে থেকে আরও প্রায় 100 থেকে 150 গজ উত্তর দিকে দিয়ে গিয়া তারপর আমরা রাস্তা ক্রস করলাম ক্রস করে ওখান থেকে হাঁটি আবার সুন্দর রাস্তা আছে আবার বইয়ে গেল আমরা নুকে উঠছি ইঞ্জিনিয়ারিং খবর পেলাম যে পাঞ্জাবি আমাদের আসছে পাঞ্জাবিতে ট্যাপ হয়েছে তো আমরা সরাসরি বইয়ে গেলে না নামি আমরা বইয়ে গেল থেকে আরও প্রায় দেড় থেকে দিন পশ্চিম দক্ষিণে ওখানে আমরা মিয়াজানগর নামে একটা জায়গা আছে বর্তমানে মুড়ি পদ যেটাকে বলা হয় ওখানে আমরা নামলাম ঘুরে ওখানে নামার পরে পাশে একটা হিন্দু জমিদারের মতো একটা বাড়ি ছিল খুব বড় হিন্দু বাড়ি ওখানে উঠলাম উল্লাহরা তারা আমাদেরকে বেশ সহযোগিতা করলো মানে দুপুর খুব আদর্শ যে আমাদেরকে তারা দুপুরে খানাটা খাওয়াইল ছিলাম ওখানে সারাদিন বিকেল আমরা প্রস্তুত করে দক্ষিণ দিকে আসতে হবে আমরা আমাদের লোকাল এলাকা যে আবতলা ওখানে যেতে হবে আমরা বাইর হওয়ার আগে যে আমরা লাঠির টাকা রেডি করতেছি নিমিত্তে আমাদের সুদংশন নামে একটা চলেছিল ও রাইফেলে ফুল তুলে ফুলতে দইয়া রাইফেলে একটা গুলি বাইরে গেছে বাইরে বাইক এসেছে বাঁচিয়ে গেছে তার মানে চোখে এখান দিয়ে উপরে উঠে গেছে এটা আমার সবাই একটু আতঙ্ক পেয়ে পরে দিকে আমরা তার অসুবিধা হয়ে গুলি দাম নিয়ে চলে গেছে ওখান থেকে আমরা সন্ধ্যার পরে বাইরে গেলাম সন্ধ্যার পরে হাঁটতে 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 ইসেখালি নামক যেখানে আমরা ইসেখালি কাসম রাজা নামে একটা লোক ছিল সেখানে এখানে নকশালের দাবিযুক্ত মাদনাহাট মাদনাহাট তার ক্যাম্প ছিল সেই ক্যাম্পে সে তার কিছু লোক নিয়ে ওই এক সপ্তাহ ট্রেনিং নিয়ে রাইফেল ট্রাইফেল কিছু গ্যাস ট্যাঙ্ক নিয়ে ট্রেনিং নিয়ে আসে মানুষও এলাকার মানুষও খুব উচ্চসার করল আমরা ওই জায়গা যখন ক্রস করতেছি তখন শুনলাম যে এই অবস্থা আমরা খুব সতর্কভাবে রাস্তা ক্রস করেছি কিছু এরপর আমরা আরেকটু দক্ষিণ পূর্ব দিকে একটা আবুলাল নামক একটা জায়গা সেখানে আমরা আবার অবস্থা নিলাম রাতে প্রায় তিনটা তখন ওখানে রাত্রে ছিলাম সকালে বড় বড় প্রজন আমাদের পরপর একটা বিদ্যুৎ লক্ষ্মীকে খবর করলি আমরা এখানে আসছি নিয়ে আসি আমাদের কাছে তার কান্নাকাটি করলো যে ব্যাপার ভাই আমার আমাকে টাকা দিতে হচ্ছে 5,000 টাকা এবং আমার একটা মেয়ে আছে যুবতী মেয়ে মেয়েটাকে সে আসে নিয়ে নিজে আমার কাছে ঘুরে নিয়ে দিচ্ছে সে কোথা লোকটা তো লোকটা এখানে তো নতুনকে সাত মাসে উদ্যোগ আসবে ওখানে সাত হওয়ার জন্য আসবে আমাকে টাকা তুলে নিয়ে যেতে বলছে তখন আমি আমার আর বন্ধু কামরা নেই আমি বাই শান্তিদার নুরুজ্জামান কামরানি আমরা গুণজন আমি সাগরগাঁয়ে যেতে স্ট্যান্ড নিলাম কামরানি আমাকে স্ট্যান্ড নিল স্ট্যান্ডে আমরা গুণজন সাগরগাঁয়ে বসতাম ইন্ডিমিন্ট আমরা লোক আসছে আসার পর সেই দোকানে আসে যখন বসছে আমরা তাকে হ্যান্ডসাপ করি পিসুসির জন্য পিসুটা নিয়ে নিলাম তাকে আমরা চোখ বাঁধলাম পরে আমরা আমাদের ক্যাম্পে নিয়ে এসে গুলি ধরে একটা গর্ত করি গর্ত করে দিয়ে আগে তারপরের দিন আবার রবান্ধ নিলাম আবুতলক আমাদের এলাকায় ওখানে যাওয়ার পথে কিন্তু আমি এতে খেজুরে কাটা খুব লম্বা বর্ষাকাল ছিল তো পানির ভিতরে ফাঁস দিলে খেজুরে কাটা আমার পানির ভিতরে ঢুকে গেল ওখানে যাওয়ার সাথে তোমার প্রচণ্ড বেদনা আমাদের এলাকায় তো আমি খুব নাম করা ডাক্তার যার নাম আবুল ডাক্তার আমি ওনার কাছে একটা সিটি দিকে পাঠিয়েলাম ওষুধ দিল আমার কাটাটা বেরোই এরপর বিকেল আমরা আবার ওখান থেকে একটু রেস্ট নিই বিকেল আবার আবদুল্লাহ হাই স্কুলে ক্যাম্প করলাম রাত্রে আমরা ওখানে অবস্থা করলাম সকালে আমি ফল উঠি বাজারের দায়িত্ব ছিল এবার আমার উপর আমি বাজারে গেলাম বাজারে গিয়ে মাছ কিনলাম কিনলাম আলু কিনলাম মসুরি ডাল কিনলাম কিনে আমি হাই স্কুলের দিকে যাবো ইন্ডিমিন্ট মাইফাঞ্জি গাড়ি অবশ্যই আমি খাবার দাবার কিন্তু আমি তাতে ক্যাম্পে গেলাম ক্যাম্পে অস্ত্র ছিল এগুলো নিয়ে আমি আটজন ওই ক্যাম্পে কিন্তু আমরা এখন আটজন আরগুলো বিভিন্ন জায়গায় বাগুড়ি গেছে ওই আটজন আমরা বাইরে নিলাম বাইরে আমাদের বাজারে একটু পূর্ব পাশে আব্দুল হাই স্কুল টিচার মুনসুর সাহ মুনসুর আহমদ ওনার নাম আমরা ওনার বাইর উত্তর পাশে আব্দুল থেকে বক্তি যাওয়ার পথে 1 কিলোমিটার পর্যন্ত হইতে পারে এত ঢুকে যাওয়ার ফলে ডান দিকে ওনার বাই আমরা ওনার বাই উত্তর পাশে একটা ঠাকুর আছে আমরা বাঘ হয়ে গেলাম রাস্তা উত্তর পাশে আমি সুধাংশ কামাল ফাঁসা আর দক্ষিণ পাশে হচ্ছিল মোজাম্মেল মুস্তফা সুনীল দুজন নাম আমি বলে গেছি প্রথম আমরা ওখানে অবস্থান নেওয়ার পরে একটা সিদ্ধান্ত ছিল যখন পাঞ্জাবিরা আগে আসবে আমাদের পূর্ব পাশে একটা তাঁতিক আছে তাঁতিক আছে কাছাকাছি আছে রাস্তাটা একটু ক্রস করতো একটু বাঁকা এই বাঁকা সুবিধা রাস্তা আমরা তখন দাঁড়িয়েছি আমরা ওখান থেকে ইচ্ছা করলে ফায়ার করে আমরা 2-7 জন লোক আমরা আহত করতে বা মারতে পারি এই সিদ্ধান্ত করে আসা ছিল আমার কাছে সিদ্ধান্ত হলো কি আমি প্রথম পারবো ওটি ওটি মানে সামনে দ্বারা পরশ দ্বারা আসবে সেটা যখন আসবে আমি আমার রেঞ্জিবি তো আসলে আমি তাহলে আমি ফায়ার ওখান করি ওদের কেন ইয়া করবো যখন দেখলাম তাঁতিক ফার হয়েছে 5-6 লোক ফার হয়েছে তাদেরকে আমি ফায়ার করলে সহ্য হয়েছে পেছনের দিকে রাত থেকে 10টা যায় তখন আমি ওখান না করি আমরা ব্যাক করলাম আমরা উত্তর দিয়ে গেছি আমার দক্ষিণ বাসে ছিল ওখানে আমার বন্ধু
নূর মোস্তফা মেট্রি সাক্ষাৎ নিয়ে ফাঁসির সংবাদ করছিল, সে আর দক্ষিণ দিকে না দেখিয়া সে পশ্চিম দিকে চলে গেছে। পশ্চিমে যাওয়ার পরে হাইস্কুল হয়ে গেল, সাথে পাঞ্জাবিটা তাদের গালা করি অ্যাক্সিডেন্ট সবাই সে ধরা হয়ে গেল। আমরা কিন্তু উত্তর দিকে গেলাম, উত্তর দিকে কতটুকু যাওয়া রাস্তাটা ক্রস করি সম্ভবত এক মিনিটও হবে না, এক মিনিট যদি এদিকে থাকতাম তা আমি ধরাম। যে আমি রাস্তা ক্রস করি ধানবিদ্যুৎ দিচ্ছি নিজের পাঞ্জাবিটা এখানে ইয়া আলি করি আওয়াজ কমন করি ওখানে যে অবস্থান নিল আমার বাকি দুজন ছিল আমার সাথে, এরা আরও উত্তর দিকে শুরু করলো। তো আরও উত্তর দিকে গেলে একটা কচুরি পানা একটা ডোবা আছে, ওই ডোবার ভিতরে কচুরি পানার ভিতরে আমি সারা গাড়িটা ওখানে ঢুকছি যান চারটে উঠছি, পাঞ্জাবিরা যাচ্ছি আবার শুনে যাচ্ছে, দেখুন না তারা লোকাল বাজারে আগুন লাগাইল। আমার ওই দুই বন্ধু আমার আরও প্রবাসা দিয়ে গেলাম একটা পুকুর পায়ে ওইখানে অবস্থান করতেছে, তখন আমি উঠলাম ওই একটা হিন্দু ভাই তবে এটা আগুন লাগে জ্বালা দিয়েছি, আমি আগুন বলে আগুন দিয়ে একটু নিজেরা কইয়া করে নিলাম। সব বাজারাম বাজার শুনে গিয়ে বাজারে প্রসাদ দিয়েছে মোস্তফা দলের কারণে আবলোকন দলা হয়েছে, ওখান থেকে গিয়ে আবার বাইকের বাইক আছে ওখান থেকে দিনের পশ্চিম বাইক বাইকের সঙ্গে কান্না হয়ে গেছে, দেখা করলাম দেখা করি আসি আবার তারপরে আমরা ওখানে ক্যাম্প আমরা পরিবর্তন করলাম। আর কিন্তু এই সুজন্ম ইউনিয়নে সুনীলদের বাড়িতে সুনীলদের বাড়িতে ছিলাম, কিন্তু এরপরে আমরা ওখান থেকে আবার মায়ানি দৌড় দূরত বাড়িতে অবস্থান নিলাম। থেকে আমরা পরের দিন সকালে খবর পেলাম যে সাধারণত এখানে খুব গোলাগুলো হয়েছে, আমাদের তখনকার থানা কমান্ডার ওই যে লোক সব অন্যান্য গুলো পাঞ্জাবিদের আক্রান্ত হয়েছে, আমরা একটু সুন্দর সাথে সাথে আমরা এখান থেকে খুব তরিত করছি। আমরা যেখানে প্রায় আড়াই থেকে তিন বেলা থানা করে পনেরো থেকে বিশ মিনিট আমরা ওখানে পৌঁছে দেখলাম যে হ্যাঁ ফায়ার হচ্ছে, ওই গুলো সব গুলো পশ্চিম দিকে পাঞ্জাবিরা পাঞ্জাবির সাথে কিছু লাদা করা হবে তার পূর্ব দিকে ফায়ার করতে করতে পশ্চিম দিকে যাচ্ছে। তখন আমরা উত্তর দিকে যাওয়ার সুযোগ নেই, সাধারণত দক্ষিণ পূর্ব পাশে দিই আমরা ওখানে অ্যাম্বুলেন্স নিলাম, অ্যাম্বুলেন্স অনুমান করলাম যে হ্যাঁ পাঞ্জাবিরা তো ফায়ার করতেছে, আমরা যদি ক্রস ফায়ার করি তাহলে তারা ফায়ার করবে। ঠিক তাই হলো, আমরা যখন ক্রস ফায়ার শুরু করলাম তখন তারা ভীত হয়ে তারা কিন্তু একটু পূর্ব দিকে চলে গেল, পাঞ্জাবিরা ভয়ে আর পশ্চিম দিকে আজ তারা ওখান থেকে বের করল। এর ফলে ওখান থেকে আমরা ঘুরে আবার সেই দোলমিয়ার একটা অবস্থান নিলাম, পরের দিন আমরা আবার চলে গেলাম চৌদ্দম্বর ইউনিয়নের মূলস্থল কমলালীর পাশাপাশি, কমলালী একটা বাজার আছে বাজারের পাশাপাশি। পরের দিন সকালে কমলালী রোডে দিয়ে বদারগঞ্জ থেকে হাজার হাজার পাঞ্জাবি নওয়া সরপল রংখালি সারিখালি তিনটে এলাকা তারা নামলে, তখন আমরা ছিলাম ওই সাতজন। এই সাতজন আমরা বাদাম লাইতে আমরা দক্ষিণ দিকে যাইয়া একটা সমুদ্র উপরে যাই আমরা নদী ফালে গিয়ে নৌকা খুলে নদী ফালে গিয়ে আমরা আবার সারিখালি এখানে আসে নামলাম। শেষ মুহূর্তে আসি ডিসেম্বরের তিন তারিখে আবুদুর বাজারে আবার আক্রমণ করার চেষ্টা করছিল, পারে না ব্যাক করছে, তখন মুক্তিযুদ্ধের পরিমাণও বাড়ছিল, তখন দ্রুতভাবে আক্রমণ করা কারণ তারা বা আবুদুর বাজার পর্যন্ত পৌঁছতে পারে না। ওই আবুদুর বাজারের পূর্ব পাশে একটা ট্যাটু ছিল খুব নামকলা গাছ, সেখানে আক্রমণ করার ফলে পাঞ্জাবিরা পশ্চিমবঙ্গে যায়নি। তিন তারিখে আমাদের এই এলাকায় শেষ যুদ্ধ এটা, আর আটই ডিসেম্বর তারা মিশরের চারপুরি সিদ্ধান্ত আসল, আমরা তো ওই সিদ্ধান্ত দিকে আসিনি, আমরা মিশরিতে অবস্থান করছি। সিদ্ধান্ত তারা ফ্রন্ট রাইডার ছিল, আমাদের কাছে বন্ধু বান্ধব ছিল ফ্রন্ট রাইডার, যেমন হারুন ছিল আমি মাজু ছিল এরা ফ্রন্ট রাইডার ছিল, এরা সেনাবাহিনীর সাথে তারা দক্ষিণ দিকে কুমিরা পর্যন্ত যাওয়া ভালো তারা আর যায়নি। কুমিরাতে একটা যুদ্ধ হয়েছে, কুমিরাতে আমাদের এক বন্ধু আবুল কালাম আমার এলাকা ভাই আমার মায়ানি ভাই উনি এখানে সমুদ্র থেকে উনি নিয়ে আসতে হয়েছে, আর বন্ধু আহত হয়েছেন এনার থেকে রিটায়ার হয়েছে সাবন হয়েছে আমাদের মধ্যে সার্টিফিকেট ওখান থেকে রিটায়ার হচ্ছে। আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি উদ্দেশ্যটা ছিল আমাদের আমাদের জনগণ সুখে থাকবে, জনগণ শান্তি থাকবে, জনগণ খেয়ে পরে ব্যস্ত থাকবে, দেশে একে অপরানুভূতি সহানুভূতি মানবিকতা এগুলো দেখলাম যে না যুদ্ধের ফলে আমি আত্মস্ব দেখছি, আমি লোকটা দেখছি, আমি ব্ল্যাক মালপত্র ব্যবসা কিনা করতে দেখছি, তখন দলীয় নেতারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল, সম্পদের লোভে আর্থিক লোভে নিজেরা বড় লোক হওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তা থেকে জনগণ থেকে আলো হয়ে গেছে। তখন কিন্তু সাধারণ মানুষ আস্তে 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 যাওয়া যায় বঙ্গবন্ধু চেষ্টা করছে কিন্তু পারেনি, উনি ব্যর্থ হয়েছে দলীয় লোকদের আবার উনার বক্তৃতা হয়েছে আমার চারিদিকে চাটা ঘুরেছে। এরপর যখন তারা ক্ষমতায় গেছে তখন তারা লুটপাট করছে, যখন তারা ক্ষমতায় গেছে তখন তারা সম্পদশালী হয়েছে। ঠিক এইভাবে আমরা এই গত সাতষট্টি আশি বছরটা এইভাবে দেখতেছি, আল্লাহ জানে কখন মানুষের শান্তি আনে। আজকে বলে সঠিক শক্তি যদি উদ্ভব হয়, সঠিক ব্যবস্থাপনা যদি এগিয়ে আসে তা নিশ্চয়ই কিন্তু একটা কন্ট্রোল আসবে, তারপরেও কিন্তু আমার মনে হয় কষ্ট হবে। তো আমি আশা করবো অধিক ভবিষ্যতে একটা নতুন শক্তি আবির্ভাব হয়ে দেশকে কন্ট্রোল করে দেশে দেশ সুন্দরভাবে চালাইয়া জনগণের উপকার করতে পারে, দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তিটা আনিয়ে দিতে পারে, এই কামনা করবো।
বর্তমানে যার তরুণ প্রজন্ম তারা কিভাবে দেশকে এগিয়ে নিতে পারে? আসলে তো তরুণরা তো দেশে ছাড়ি গেল, আমরা যখন যুদ্ধ গেলাম তারা গেছে, তরুণরা তো 90-95 বছর তরুণ ছিল যুদ্ধ অগ্রহণ করছে, তারা মরবে না বাইশ বেগে তো চিন্তা করে। হ্যাঁ, যুদ্ধ সফল হওয়া মূল কারণ তো তরুণদের শক্তি দেওয়া। সুতরাং আমি আশা করবো বর্তমান প্রজন্ম যারা তরুণ তারা একটু সঠিক পথে থাকি, নিজেকে কন্ট্রোল করে লোকসভা উদ্যোগ যদি দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে, সংগঠিত হয়, তাহলে ইনশাল্লাহ দেশে এগিয়ে যাবে। আমার ধারণা তরুণের মূল শক্তি, আমরা যারা যারা রাজনৈতিক লিডার বৃদ্ধ হয়ে গেছে বা যারা রাজনৈতিক লিডার দলের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের থেকে তারা অরাজনৈতিক তরুণ এখন অনেক বেশি, অনেক বেশি। তারা যদি দেশে শাসন করার জন্য বা দেশের সুন্দর হতে এখানে নেওয়ার জন্য যদি তারা হাত ধরে, তাহলে দেশ অবশ্যই কন্ট্রোল হবে, অবশ্যই সুন্দর একটা দেশ হবে, এটা আমার আশা।